বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, আজকে একটা বয়স্ক লোক আমার থানায় এসছে, সে পেশায় শিক্ষক। সে এসে বলছে, স্যার আমি 80,000 টাকা আমি হারিয়েছি, কীভাবে আমি প্রতারিত হয়েছি। সেটা কীভাবে হলো? কারণটা শোনা, কয়েকদিন আগে একটা ভিডিও কল এসেছিল হোয়াটসঅ্যাপে, একটা সুন্দরী মহিলা তাকে ভিডিও কল করেছিল এবং সে সরল মনে সেই ভিডিওটাকে তোলার পর কি হচ্ছিল, ঠিক ভিডিওগুলো উপর দিক অপর দিক থেকে একটা উলঙ্গ ছবি তার সামনে ভেসে আসছিল। এবার কিছুক্ষণ পর সে কোডটা কেটে দেয়। তারপর কি হলো, তার কিছুক্ষণ পরে এই যে ছবিটা সে তার মুখটা দেখিয়েছে ভিডিও কলের মাধ্যমে, তার সে স্ক্রিনশট করে রেখেছিল। এরপর কী করলো, সেই ভিডিওটা তার নিয়েস্ট যে বন্ধু তাদেরকে শেয়ার করেছিল। এবার সেই শিক্ষক, পেশায় শিক্ষক, সে তো সামাজিক একটা লজ্জা বলে কিছু আছে, সে কী করছে, সে লজ্জায় ভয়ে একদম বেরোতে পারছিল না ঘর থেকে। ঠিক তার কিছুক্ষণ পরেই একটা ইউনিফর্ম পরা ছবি, সে নিজেকে DSP ক্রাইম বা DSP পরিচয় দিয়ে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের বা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ছবি তার সামনে ভেসে আসে এবং বলে যে আপনি যে মেয়েটার সঙ্গে ভিডিওগুলি কথা বলেছেন, সেই মেয়েটার ছবিটা পুরো মহারাষ্ট্রে ভাইরাল হয়ে গেছে, তো সেটাকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে কী করতে হবে, আপনাকে টাকা দিতে হবে। কত টাকা? না, 50,000 টাকা। তো যাই হোক, সেই শিক্ষক একটা ভয় ভয় মনে কী করেছিল, 30,000 টাকা দিয়ে দিয়েছিল। দেওয়ার পর ঠিক একদিন পরে আমার ফোন আসে, একই নাম্বারে একই ইউনিফর্ম পরা ছবিতে, যেই মেয়েটার ছবি ভাইরাল হয়েছে সেই মেয়েটা কিন্তু এখন মারা গেছে। অর্থাৎ এই ছবিটা আপনার সঙ্গে, যে মেয়েটা যে ছবিটা আপনি শেয়ার করছেন, এটা পুরো ইন্টারনেটে পুরো ভাইরাল হয়ে গেছে। সেই লজ্জায় মেয়েটা আত্মহত্যা করেছে, এখন মেয়েটার বাবা থানায় যাচ্ছে কেস করতে। তো সেই বয়স্ক টিচার, বয়স্ক শিক্ষক কী করবে, সে তার মনের মধ্যে একটা ভীষণ আতঙ্ক কাজ শুরু হয়েছে, কী করবে। তখন বললো, তাহলে কী উপায় আছে, বুদ্ধি কী আছে? তখন তারা বললো যে 2,00,000 টাকা দিতে হবে, তাহলে কিন্তু আমরা মেয়েটার বাবাকে কেস থেকে আটকাবো। তারপর কী হলো, এরপর শিক্ষক কী করলো, 2,00,000 টাকা দিতে না পেয়ে 50,000 টাকা আরও দিল, যে ঠিক আছে কেস করতে হবে না, 50,000 টাকা আমি দিচ্ছি। আমার সেই 50,000 টাকা দিল, তাহলে 80,000 টাকা গেল। দেওয়ার পর তবু তার ক্ষান্ত নেই। এরপর আমার ফোন আসে যে কেস হয়ে গেছে, আপনি আরও টাকা দিতে হবে। এরপর সেই বয়স্ক শিক্ষক আমার থানায় আসে, এসে বিষয়টাকে আমাকে জানায় যে এই ঘটনা হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এরকম যদি ভিডিও কল আসে, একে তো রিসিভ করবেন না, আর যদি রিসিভও হয়েও যায়, তাহলে কিন্তু আপনারা তুরন্ত পার্শ্ববর্তী থানায় গিয়ে বা নিকটবর্তী থানায় গিয়ে আপনারা এর অভিযোগ দায়ের করবেন। আর পয়সা করে দেওয়ার আগে তো অনেকবারই ভাববেন, পয়সা করে দেবেনই না সে। আর এটা যেহেতু একটা ক্রাইম, এটা কিন্তু কোনো বয়স হচ্ছে না, একটা ইয়াং জেনারেশন থেকে একটা এজেড, সব বয়সের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী হচ্ছে। অতএব যারা এই ভিডিওটা দেখছেন, আমি বলবো আপনারা নিজেরা সেফ থাকবেন। তার সঙ্গে সঙ্গে এই কথাগুলো বললাম, আপনাদের যারা বন্ধু আছে, যারা বয়স্ক লোক আছে, যারা রিলেটিভ, সবাইকে এই কথাগুলো শেয়ার করবেন, যেন কোনোভাবে নেটের মাধ্যমে বা এইভাবে কোনো প্রতারিত না হয়। সবাইকে ধন্যবাদ।